এই সেই পুণ্যশলিলা মা গঙ্গা বয়ে চলেছে যুগ যুগ ধরে। এরই তীরে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। 1262 সালের 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার পুণ্যলগ্নে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন লোকমাতা রানী রাসমণি। গোলোক মাতা রানী রাসমণি, তুমি যে সবারই নয়নের মণি, নয়নের মণি। ও গোলোক মাতা রানী রাসমণি, তুমি যে সবারই নয়নের মণি, নয়নের মণি। দক্ষিণেশ্বর হলো মহাতীর্থ, কত শত ভক্ত আসে হে থানিত। দক্ষিণেশ্বর হলো মহাতীর্থ, কত শত ভক্ত আসে হে থানিত। যেদিকে তাকাই মনে হয় তাই, যেদিকে তাকাই মনে হয় তাই। তুমি আছো দিবস রজনী, ও গোলোক মাতা রানী রাসমণি, তুমি যে সবারই নয়নের মণি, নয়নের দয়া নেই কোনো সীমা, সবাই জেনেছে তোমারই মহিমা। তোমারই দয়া নেই কোনো সীমা, সবাই জেনেছে তোমারই মহিমা। তুমি যে পুণ্যবতী ছিলে অগতির গতি, তুমি যে পুণ্যবতী ছিলে অগতির গতি। তুমি স্নেহময়ী জননী, ও গোলোক মাতা রানী রাসমণি, তুমি যে সবারই নয়নের মণি, নয়নের মণি, নয়নের মণি, নয়নের মণি। মা ভবতারিণী, তোমার এই কথা মতো স্বপ্না দেশে কাশী যেতে গিয়েও আমি ফিরে এলাম। তোমার এই কথা মতো দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে মন্দির তৈরি করলাম, তোমার মূর্তিও তৈরি হলো, কিন্তু আমি শুদ্ধ বলে কোনো ব্রাহ্মণ মন্দির প্রতিষ্ঠা করতে চাইছেন না, কি হবে মা? মা, এ মথুর। হ্যাঁ মা। কিছু ব্যবস্থা হলো বাবা? ঝামাপুকুরে টোলের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়, যার বাড়ি কামার পুকুরে, তিনি আমার সঙ্গেই এসেছেন। তিনি বলেছেন
মন্দির যদি কোনো ব্রাহ্মণকে দান করে দেওয়া যায় তাহলে পূজোর আর কোনো বাধা থাকবে না। আসুন আসুন না তোমরা। তাহলে ভালোই হয় মা, তাহলে মন্দির প্রতিষ্ঠায় আর কোনো বাধা থাকবে না। মধুর বাবু বলুন। চলুন, আমি ফর্দ করে দিচ্ছি। কাল ভালো দিন আছে, স্নান যাত্রার দিন, কালকেই মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে, আর আগামী তারপরের দিন আমি মা ভবতারিণী প্রতিষ্ঠা করব। বেশ বলুন মা, মন্দিরে বড় ঘরে ওনার থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা আসুন। আরে কৃষ্ণ কিশোর যে, এসো এসো ভাই, বসো বসো বসো। তারপর দক্ষিণেশ্বর থেকে কাল কখন ফিরলে? সন্ধ্যা আরতি দেখেই ফিরলাম, তখন প্রায় 7টা হবে। রানী রাসমণি নাম দেওয়া উচিত ছিল অন্নপূর্ণা। একবারে যথার্থ বলেছ, শুধু মন্দির প্রতিষ্ঠা, মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠাই নয়, তিনি দান করলেন দু হাতে ব্রাহ্মণদের। ব্রাহ্মণদের দান করেছেন সে তো শুনেছি, আর দেখেও তো এলাম স্বচক্ষে, দরিদ্র নরনারায়ণের সেবাও করলেন দু হাতে। একবার ভাবো তো, সেই কোনা গ্রামের হরে কৃষ্ণ দাস চাষির কিশোরী মেয়ে জানবাজারে রাজা রাজচন্দ্রের সঙ্গে বিয়ে হয়ে রেল রানী হয়ে মনের মতো করে মানুষ করেছেন রাসমণি। দৌড় দুর্গোৎসব সব আকার সামলেছে। রাজমণির চার মেয়ের মধ্যে ওই তৃতীয় মেয়ের সঙ্গে মথুরা মোহনের বিয়ে দিয়েছিল, কিন্তু অকালে সেই মেয়ে মারা যাওয়ায় আবার চতুর্থ মেয়ে জগদম্বার সঙ্গে মথুরা মোহনের বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখলেন। তাই তো, রাজচন্দ্র মারা গেলে ওই রানী রাসমণি জামাই মথুরা মোহনকে নিয়ে সব কিছু আকার সামলালেন। জানো কৃষ্ণ কিশোর, এইসব তেজস্বিনী নারীরা যখন পৃথিবীতে আসে তখনই একটা ইতিহাসের সৃষ্টি হয়। ভাবো তো, ওই ইংরেজ সরকারের সেই ঝামেলার কথা, জেলেদের সঙ্গে জেলেদের মাছ ধরা নিয়ে খুবই ঝামেলা করেছিল ইংরেজ সরকারের লোকেরা, সেটা তোমার মনে আছে তো? মনে আমার নেই। বলেছিল মাছ ধরতে গেলে 10,000 টাকা কর দিতে হবে, নইলে চাবুক দেবে। আরে চাবুকটা তো শেষ পর্যন্ত ওই রানী রাসমণি চালিয়েছিল, মথুরা মোহনকে বললে যাও 10,000 টাকা ওদের দিয়ে ইজারা নাও ঘুষুড়ি থেকে আর মেটিয়া বুরুজ পর্যন্ত, আর দুধারে রাস্তা বেঁধে দাও যাতে ওদের একটাও নৌকো জাহাজ ভেতরে আসতে না পারে। তাই তো ইংরেজ সরকার ভয় পেয়ে ওই করের টাকা তো মকুব করলোই, বললে জেলেরা অবাধে মাছ ধরুক। এই রানী রাসমণি যা করে গেলেন, যুগ যুগ ধরে কিন্তু মানুষ তাকে স্মরণ করবে। আচ্ছা আমি চলি, বুঝলি বীরেশ্বর, আর একটু কাজ আছে ভাই। ঠিক আছে, আবার সময় পেলে এসো। হ্যাঁ হ্যাঁ ভাই, আসবো আসি আজকে। জয় মা ভবতারিণী, তোমারই জয় হোক। রানীমা, বড় ভট্টাই এসছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। ভেতরে আসতে বলুন। আসুন ভট্টাই মশাই, আসুন। নায়ক মশাই, একটু সেজুবাবুকে খবর দিন। ঠিক আছে মা। এতদিন আমার কোনো পুজোর ত্রুটি হয়নি তো মা? কি যে বলেন, আপনার মতো পণ্ডিত মশাই ত্রুটি ধরবো আমি? সে বিদ্যে আমার নেই। আমার একটা কথা ছিল মা। বেশ তো বলুন না। কলকাতা ঝামাপুকুর কামারপুকুর টোল সামলে যজমান সামলে আমার আর এখানে পড়ে থাকা হবে না মা, আমাকে ছুটি দিন। কি বলছেন আপনি? তাহলে মা ভবতারিণীর নিত্য সেবার কি হবে? আপনার মতো পণ্ডিত মানুষ আমরা কোথায় পাবো? কামারপুকুরে আমি খবর পাঠিয়েছি, আমার ছোট ভাই গদাধর সেখানে থাকে, আমার ভাগ্নে হৃদয় হয়তো কালই তাকে নিয়ে এসে পড়বে। তিনি কি পারবেন আপনার মতন করে মায়ের পুজো করতে? সে আমি দেখি শুনিয়ে দেব। উনি কি টোলে পড়াশোনা করেছেন? না মা, ওর পুঁথিগত বিদ্যে ওর নেই, কিন্তু ওর যা আছে তা আমার নেই। তার মানে? ওর এক ঐশ্বরিক শক্তি আছে, মন্দির প্রতিষ্ঠা মায়ের পূজা ঘটা করে করলেও ওই মায়ের মূর্তিতে কেউ যদি প্রাণ প্রতিষ্ঠা করতে পারে সে ওই গদাধরই পারবে, সে ওই গদাধরই পারবে।
মন্ত্র তন্ত্র জানিলে মা ভক্তি শুধু আছে মনে মন্ত্র তন্ত্র জানিলে মা ভক্তি শুধু আছে মনে মা গো তাই দিয়ে তো করব পূজা মন্ত্র বলে না ফুল বেলপাতা নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মায়ের দিকে দিল কিছুটা মায়ের গায়ে কিছুটা নিজের মাথায় জবা ফুলের মালাটা পর্যন্ত নিজের গলায় পরে নিল একে কি পূজো বলে হ্যাঁ বাবা মথুর বড় ভট্টাচার্য বলে গেলেন ছোট ভট্টাচার্য মায়ের মূর্তিতে পান জাগাতে পারবে এতে কি পান জাগে একটা বদ্ধ পাগল ও কি পূজো করবে মা তুমি বরং অন্য পুরোহিতের ব্যবস্থা করো বড় ভট্টাচার্য তো বলেই গেলেন ওনার পুজোর ধরনটাই একটু আলাদা কিন্তু মন্ত্র পড়ে
ফুল বেলপাতা ঠিকমতো না দিলে মা তো রুষ্ট হবেন। মা রুষ্ট হলে ক্ষতি তো হবে আমাদেরই। নিজে মায়ের ভোগটা আগে খাচ্ছে, তারপর সেই এঠো ভোগটা মায়ের দিকে দিচ্ছে, এ তো রীতিমতো অনাচার। না না অতুল, তুমি ছোট বাচ্চাকে নিজে গিয়ে বলো। ঠিক আছে মা, আপনি যখন বলছেন তখন আমি নিজে গিয়ে কথা বলবো। অমন কাজ কখনো করবে না সেজে বাবু। মামা যা খেপালো, ওই পুডলি পাটলা গুছিয়ে সোজা কামার পুকুর চলে যাবে, তখন পুরোহিত পাবেন কোথায়? কিন্তু পূজোর নিয়ম কানুন মেনে পূজো না করলে রানীমাকে তো সন্তুষ্ট করা যাবে না। আপনি কাকে সন্তুষ্ট করতে চান সেজে বাবু? রানীমাকে না মা ভবতারিণীকে? মা ভবতারিণী যে সন্তুষ্ট হচ্ছেন আমরা বুঝবো কেমন করে? বুঝবেন বুঝবেন, দেখলেন না তোতাপুরি আর ভৈরবী মা এসে মামাকে কিভাবে যাচাই করে বলে গেলেন উনি একজন সিদ্ধ পুরুষ। জানি না ওরা কি দেখলেন ওনার মধ্যে, কিন্তু উনি তো সাধনাই করলেন না, সিদ্ধ পুরুষ হলেন কেমন করে? সেজবাবু একজনমে সাধনায় ওসব হয় না, এ হলো গিয়ে জন্ম জন্মান্তরের সাধনার ফল। কথায় আছে না সবুরে মেওয়া ফলে, আপনি অপেক্ষা করে দেখুন না মা ভবতারিণী তুষ্ট হন না রুষ্ট হন। মা মা শুনেছো কি হয়েছে? পাশের ঘরে পুরোহিত ক্ষেত্রনাথ শ্রীকৃষ্ণকে স্নান করাতে নিয়ে যেতে গিয়ে পা ভেঙে ফেলেছেন। কি সর্বনাশ, কি করে ভাঙলো? বলছে তো ক্ষেত্রনাথ নাকি পা পিছলে পড়ে গেছেন। ভাঙা বিঘ্নে তো পুজো করা যাবে না। এখন হয়েছে কি এবার দেখবে, একটার পর একটা কেমন অঘটন ঘটবে। বুঝতে পারছো তো কেন এসব হচ্ছে? মা ভবতারিণী রীতিমতো রুষ্ট হয়েছেন। তুই মথুরকে একবার ডাক, এই ব্যাপারে একটু ওর সঙ্গে আলোচনা করি। মা ওই তো তোমার জামাই এসে গেছে, যা বলবার বলো। হ্যাঁ বাবা মথুর, ভাঙা বিঘ্নতে তো পুজো করা যাবে না, এ তো জলে ফেলে দিতে হবে। কাল সকালেই চলুন মা, ছোট ভাটচাচকে গিয়ে জিজ্ঞাসা করি, দেখি উনি কি বিধান দেন। আবার সেই ছোট ভাটচাচ? ওনাকে তো জিজ্ঞাসা করতেই হবে, এখনো তো উনি মন্দিরের পূজারি। হ্যাঁ মা, বিগ্রহের পা ভেঙে গেছে বলে তাকে জলে ফেলে দেবে, তা কি করে সম্ভব মা? ভাঙা বিঘ্নতে পুজো করে অকল্যাণ। সে কি গো মা, বলি তোমার জামাইয়ের যদি পাটা ভেঙে যায় তাকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আবার একটা নতুন জামাই আনবে না কি গো? তা কি করে হয়? তাহলে মানুষের বেলায় যদি না হয় তাহলে বিগ্রহের বেলাতেই কেন হবে? তাহলে শ্রীকৃষ্ণের পা কি ভাঙাই থাকবে? তা কেন, আমি জুড়ে দেবো গো, আমি জুড়ে দেবো। ও রিদু, রিদু এদিকে একবার শোন। হ্যাঁ বলো আমাকে। এই দেখ একটুখানি এঁটেল মাটি নিয়ে তো ওই শ্রীকৃষ্ণের পা ভেঙে গেছে, জুড়ে দিতে হবে, দেখবি ওই এঁটেল মাটি দিয়ে জুড়ে দেবো, তার উপর যখন রং করিয়ে দেবো দেখবি যখন শুকিয়ে যাবে কেউ ধরতেই পারবে নি। ঠিক আছে মামা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এঁটেল মাটি নিয়ে আসছি এক্ষুনি। মা গো ওই বিগ্রহতেই পুজো হবে মা, ওই বিগ্রহতেই পুজো হবে, ওতে যে প্রাণ আছে মা, ওতে যে প্রাণ আছে, ওই বিগ্রহ কি কেউ জলে ভাসিয়ে দেয় তাহলে যে পাপ হবে মা। আপনি যখন বলছেন তাই হবে। জয় মা, জয় মা। তোমাদের ছোট ভাটচাষ মন্ত্র জানুক না জানুক হেপনোটাইজ করতে জানে। কি বলতে চাও তুমি? তোমাকে আর মাকে কেমন জলের মতো বুঝিয়ে দিল, আর তোমরা কেমন বোমার মতো বুঝে গেলে। কিন্তু ওনার যুক্তি তো ফেলে দেবার মতন নয়। সত্যি তো উনি একেবারে সার কথা বলেছেন। কত কঠিন কথা কেমন সহজভাবে বুঝিয়ে দেন। ওনার কথায় যেন অমৃত ঝরে পড়ে। মথুর কাল জন্মাষ্টমী, ঘরে যে শ্রীকৃষ্ণের বিঘ্ন আছে তাকে আমি পুজোর পুজো করব, তুমি পুজোর ব্যবস্থা করে দাও। ঠিক আছে মা। এও নিশ্চয়ই তোমাদের ছোট বাচ্চাদের পরামর্শ? হ্যাঁ উনিই বিধান দিয়েছেন। তুমি পুজোর মন্ত্র জানো না, আর তাছাড়া তুমি তো মেয়ে। জগদম্বা উনি একেবারে সার কথা বলেছেন, মীরাবাইও নারী ছিলেন, উনি শ্রীকৃষ্ণের পুজো করতেন ভজন গান গে, আমিও শ্রীকৃষ্ণের ভজন গে ভজনা করব। কি
চলে গেল চলে গেল চলে গেল চলে গেল সব ছাঙ্গ চলে গেল বাবা চলে গেল চলে গেল চলে গেল চলে গেল তুমি কি করছো মামা? গঙ্গার ঘাটে গিয়ে না ওই গঙ্গা মাটি মেখে স্নান করবে, দেখবে জ্বালা দূর হয়ে যাবে। আমি সাঁতার জানি না, শেষকালে যদি জলে ডুবে মরি তখন কি হবে? কেন খুব তো মামা করো, তোমার ওই মাকে বলবে তোমার হাতটা ধরে থাকবে। মাকে বললো মা যদি হাত না ধরে তার থেকে বরঞ্চ তুই থাকবি, তুই আমার হাতটা ধরে থাকবি। উহ বাবলে পাচ্ছিস সে কি গো মামা, কাপড় কুলছো কেন? নাগা হয়ে তুমি কোথায় যাবে? এ গঙ্গার ঘাটে ঘুরে আসি। এইভাবে নাগা সন্ন্যাসী তুমি বাইরে যাবে? নাগা সন্ন্যাসীকে দেখতে বহু লোকজন আসে, আমাকে দেখতে কে আসে? হ্যাঁ মামা ওরা থাকে পাহাড়ি গুহার, আর তুমি আছো লোকালয়ে, এটা সংসার। অন্তত এই কাপড়টা জড়িয়ে তুমি বাইরে যাও। আচ্ছা তবে তাই হবে, আমি আমি তাহলে একটু গঙ্গার ধারের ঠান্ডা হাওয়া খেয়ে আসি, বুঝলি? আমি চললুম আমি চললুম বুঝলি আমি চললুম আমি চললুম জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। কালো রূপে জগতালো, কালো রূপে জগতালো, আমি আছি অন্ধকারে, দেখা দেব উমা কালী, ডাকছি কতবারে বারে। কালো রূপে জগতালো, আমি আছি অন্ধকারে, দেখা দেব উমা কালী, ডাকছি কতবারে বারে। কালো রূপে জগতালো, যদি কাঁদে ছেলে মা কেন যায় তাকে ফেলে, দুঃখে যদি কাঁদে ছেলে মা কেন যায় তাকে ফেলে, কোলে তুলে নেয় না কেন, কোলে তুলে নেয় না কেন, এই কি নিয়ম কালো রূপে জগতালো, আমি আছি অন্ধকারে, দেখা দেব উমা কালী, ডাকছি কতবারে বারে। কালো রূপে জগতালো, চাই না আমি বিষয় আশয় এ জীবনে ও সব কিশয়, চাই না আমি বিষয় আশয় এ জীবনে ও সব কিশয়, টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, সঙ্গে কি যায় পরপারে,
কালো রূপে জগতালো আমি আছি অন্ধকারে দেখা দেব উমা কালী ডাকছি কত পারে বারে কালো রূপে জগতালো কালো রূপে জগতালো কালো রূপে জগতালো জয় মা জয় মা কিরে বেটি হ্যাঁ গঙ্গার হা খাচ্ছিস বুঝি মোটেই না তোমার উপর নজর রাখছি আমার উপর নজর বাবা বলি কে বলেছে গা রানীমা না সেজ বাবু কে আবার বলবে আমি এখন সাবালিকা আমি নিজের ইচ্ছাতেই সব করি তাহলে এই কথাটা সেজ বাবুকে বলতে হবে দেখছি বলগে যাও না আমিও বলবো কি বলবি তুই যখন বলবো তখন বুঝবে কত ধানে কত চাল তুই নিজে কানে শুনেছিস হ্যাঁ গো রানীমা শুধু নিজের কানে শুনিনি নিজের চোখেও দেখেছি দিবাকরও তো আমার সঙ্গে ছিল ওকে জিজ্ঞাস করুন না হ্যাঁ মা ও ঠিকই বলেছে দিদি পূজারী ঠাকুরকে অনেকগুলো কথা বলেছেন দিদির কথা শুনে পূজারী ঠাকুর খুব রেগে গেছেন মেয়েটাকে নিয়ে কি যে করি আচ্ছা তোমরা এখন যাও আমি দেখছি আর হ্যাঁ একবার জামাই বাবুকে পাঠিয়ে দাও আচ্ছা মা আচ্ছা মা আমি আমি থাকবনি একদম থাকবনি যত বড় মুগ্ন তত বড় কথা ওইটুকু পুচকে মেয়ে আমি আমি থাকবনি একদম থাকবনি সে কি গো বাবা তুমি জামা কাপড় গুছোচ্ছ কেন গো জামা কাপড় গুছোচ্ছি কেন বুঝলি রিদু তোকে আমি বলে রাখছি আমি কাল সকালেই আমি কামার পুকুর চলে যাবো এই বলে রাখলাম হ্যাঁ কেন তোমার আমার কি হলো বলো তো কি হলো ওইটুকু একটা পুচকে মেয়ে আমাকে জানো তাই বললে এতে আমার বড় বড় কষ্ট হয়েছে বড় বড় দুঃখ পেয়েছি রিরে বড্ড দুঃখ পেয়েছি আমি হ্যাঁ তুমি কার কথা বলছো বলো তো কার কথা ওই যে রানী ছোট মেয়ে জগদম্বা আমার যা নয় তাই কথাটা আমায় বললে আমার কি নেই বুঝলে রিরে আমি আমি খুব দুঃখ পেয়েছি বুঝলি তো আমি খুব দুঃখ পেয়েছি আমি চলেই যাবো ঠিক করেছি ছোট ঠাকুর আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি ঠাকুর আপনি ওকে ক্ষমা করে দিন আপনি আমার মেয়েকে ক্ষমা করুন বাবা আপনি যাবেন না বাবা আপনি যাবেন না এতে আমাদের ক্ষতি হয়ে যাবে আমি ক্ষমা করার কে রা ক্ষমা যদি চাইতেই হয় ওই মা বেটির কাছে চাইয়ে যা বুঝলি যা 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 শোন আমি আমি আর যাবনি তোমাদের এই কথা দিল না 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 আমি বলতে পারবো না কাল রাতে মা আমাকে যা ধমকেছে তোমরাই বলবে যা বলার আমরা বললে মা ঠাকুরন যদি রেগে যান রেগে যাবে কেন যা দেখেছো তাই বলবে সত্যি বলছি দিদি এমন করে মায়ের পুজো আমি কোশ্মিন কালেও দেখিনি আমি অনেক দিন ধরে আড়াল থেকে দেখছি শুধু এটা পূজোর নামে অনাচার অনাচার কি ব্যাপার কিসের জটলে হচ্ছে আমি কিছু বলবো না কি হয়েছে নায়ক মশাই ছোট ভরচার পূজোর নামে যে পাগলামি করছে এরাও দেখেছে কিন্তু ভয়ে বলতে পারছে না কিছু একটা ব্যবস্থা করুন হ্যাঁ গো মা পরশুদিন আড়াল থেকে দেখলাম বলে কিনা আগে আমি খাই তারপর তুই খাবি বলে কিনা গাঁও গাঁও করে ভোগ খেতে শুরু করে দিল বলুন না এটা পূজোর নামে অনাচার নয় আমি তো খুব খারাপ এবার এদেরকে কি বলবে তুমি একটু চুপ করবে আমি চুপ করলে কি আর সমস্যা মিটবে কজনের মুখে চাপা দেবে ঠিক আছে তোমরা এখন যাও আমি দেখছি বাবা মথু সবাই যখন বলছে এটা এখনই একটা ব্যবস্থা নেওয়া দরকার বলুন মা কি ব্যবস্থা নিতে চান তোতাপুরি মা ভৈরবী খুব তো গলা উঁচিয়ে বলে গেলেন উনি নাকি সিদ্ধ পুরুষ শোনো কাল সকালে চুপি চুপি মন্দিরে দরজায় আড়াল থেকে আমি পুজো দেখব অন্য কারোর চোখ দিয়ে নয় আমি আমার নিজের চোখ দিয়ে
ওই সিদ্ধ পুরুষকে একবার যাচাই করতে চাই। পর মা পর মালা পর, বাহ বাহ কি সুন্দর তোকে মানিয়েছি, মালা পরেছিস আবার মালা করবি, কি বলছিস আমি করবো? আচ্ছা তুই যদি বলিস তাই হয় মা। এমনিতেই তো তোর রূপে এই জগৎ আলো হয়ে আছে মা, মা গো কৃপা আমরি জগৎ তারিণী জগৎ জননী মা, মা তুই তুই তো সর্ব জায়গায় বিরাজমানা, তুই আমার ভক্তির পুষ্পাঞ্জলি গ্রহণ কর মা, গ্রহণ কর গ্রহণ কর গ্রহণ কর। কি বলছিস? খিদে পেয়ে গেছে, খিদে পেট জ্বালা জ্বালা, দাঁড়া দাঁড়া ভোগ নিবেদনে মন্ত্রটা পড়ি। কি বলছিস, মন্ত্র পড়তে হবে না? ঠিক আছে বাবা ঠিক আছে, দেখ না রানী কত ভালো ভালো সব দিয়েছে, খা খা খা, কত রকমের ব্যঞ্জন ভাজা কত কিছু, খা 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 মা খা, এনে খা। উমা আবার দেখেছ মুখটা কিরম ভার হয়ে গেল, কেন বলবি তো? কি বলছিস? ও আমি খাবো, ছেলেকে না খাইয়ে তুই খাবি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই 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 আমি আমি খাচ্ছি মা, আমি খাচ্ছি, হ্যাঁ একটু খা মা, জয় মা জয় মা, একটু খা, কি বলছে আমি আগে খাবো? আচ্ছা আচ্ছা, আমারও খুব খিদে পেয়েছে মা জানি, দেখ বাবু আর আমি পাচ্ছি এইবার তো সব রইল, তো যত ইচ্ছে তুই নিজে হাতে খা, আবার জল দিতে হবে, নে মানে জল খা, জল খা মা, জল খা, জয় মা জয় মা, জয় মা জয় মা গো মা, আনন্দময়ী জগৎজননী জগৎজননী মা, আমার রানীমা এসেছে আমার যাচাই করতে, দেখা যাক কে কাকে যাচাই করে। যত নে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, আদরিণী শ্যামা হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, আদরিণী শ্যামাকে। যত কি মার কাছে এসেও বিষয় চিন্তা, তবে চর মেরেছে আমাকে আমি বুঝবো, তোমরা চুপ করো যাও। বাবা আপনি আমায় ক্ষমা করুন বাবা,
আপনি সত্যি অন্তর্যামী ভগবান, তাই মনের কথা বুঝতে পারেন। আপনি সত্যি সিদ্ধ পুরুষ, আমায় ক্ষমা করুন বাবা, আমায় ক্ষমা করুন বাবা। আমি ক্ষমা করার কি দেয় হলে, ক্ষমা যদি চাইতেই হয় মার কাছে চা, মার কাছে চা রে, মার কাছে চা। রানী, তুই যে মাকে প্রতিষ্ঠা করলি, দেখবি না যে ও চিন্ময়ী না শুধু পাথরের পুতুল। দেখ ভালো করে ওর দিকে তাকিয়ে দেখ মা, তাকিয়ে দেখ, কি দেখছিস, দেখ কি দেখছিস, জ্যোতির্ময়ী জগত্তারিণী করুণাময়ী মা অবতারিণী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রানী তাকিয়ে দেখ আমার দিকে, আমি কে, আমি সেই ত্রেতা যুগে দশরথ নন্দন সীতাপতি ধনুকধারী শ্রী রামচন্দ্র। আবার আমি তো সেই দ্বাপর যুগে বৃন্দাবনে যমুনার কূলে কদম্বের মূলে রাধা বামেরে বাজাতে মোহন মুরলিকু। আবার আমি তো সেই কুরুক্ষেত্র মহারণে পার্থ সারথি শ্রীকৃষ্ণ ত্রেতার রাম আর দ্বাপরের কৃষ্ণ, কলিতে রাম কৃষ্ণ রে, রাম কৃষ্ণ, রাম ক্ষমা
গালে চর মেরে আমার চৈতন্য এনে দিয়েছেন, এই নিয়ে কেউ কোনো কথা না যেন না বলে। কেউ কোনো কথা তো বলেনি মা, শুধু আপনার মেয়েই যে অসন্তুষ্ট। ওকে বললো ওর মা খুবই সন্তুষ্ট, উনি যেমন খুশি পুজো করবে, ও নিয়ে কেউ কোনো কথা যেন না বলে, সেদিকে তুমি খেয়াল রাখবে। ঠিক আছে মা। যে জন্য তোমায় দেখেছি। বলুন মা। যতদিন বাঁচব রোজ দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে আমি পুজো দেখব, তুমি সেই মতো ব্যবস্থা করো। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করে রাখছি। আমি কোচবানকে বলে রাখছি রোজ যেন ঠিক সময়ে বাড়ির দরজায় জুড়ি গাড়ি এনে রাখে। তুই রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকেও কৃপা করলি, পমকাপাকেও তো দর্শন দিলি মা, আমার কবে দেখা দিলি মা, আমি দেহ সুখ চাই না মা, চাই না লোক মাননি, প্রয়োজন নেই আমার অর্থ সিদ্ধাইতে, আমার শুধু আমি দুঃখি মুক্তি দে মা, আমার শুধু আমি দুঃখি মুক্তি দে। ও দেখা দিবি নেই, পাশালি রক্ত পিপাসিনি, সন্তানের রক্ত কি তোর এতই মিটে মা? ঠিক আছে মা, দেবো দেবো, এই জন্য আমি যখন তোর দেখাই পেলাম না, রাঙা পায়ে রাঙা তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দেব মা, আমিও দেখবো বিস্তার করে দাঁড়িয়ে আছিস, বাম হস্তে ধরেছিস সুতিগ্ন খড়গ, গলায় পরেছিস নরমুণ্ডের মালা, এত লালসা এত লালসা, শোন পাশানি ওই শোন, ওই শোন, বিশ্ব সংসার জেগে উঠেছে, ওই অগ্নিগিরে বিস্ফারিত হচ্ছে, সমুদ্র তাল তরঙ্গ তুলে উঠেছে, ঝড় ঝঞ্ঝা প্লাবন চারিদিকে, দেখা দিবি নে, তবে তবে
হবে এই দেখ পাশানি দেখ এই তোরাগের খাড়া দিয়েই তোর এই বলির খাড়া দিয়েই আমি নিজেকে শেষ করবো নে মা এই যেন তোর শেষ রক্তপান হয় আমার হাত চেপে ধরলে আমার সারা শরীর শিথিল হয়ে যাচ্ছে আমার হাত থেকে খা খসে পড়ে যাচ্ছে জয়মা জয়মা আমি কি দেখছি মা সারা দেহ থেকে মহাদিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে কে বলে মা আমার প্রাণহীন পাশার মূর্তি জয়মা সময় না হলে আমি কি আসতে পারি রে বোকা ছেলে আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম এই তো আমি এসেছি মা তুই এসেছিস মা হ্যাঁ আমি এসেছি দেখ না আমায় ছুঁয়ে দেখ আর কখনো এরকম পাগলামি করিস এখন থেকে লোকে তোকে বলবে পাগল ঠাকুর আর জগৎ বলবে রামকৃষ্ণ তুই তো অবতার তুই পরম হংস এখন থেকে তুই যখনই ডাকবি আমি তখনই আসবো জয় মা এ তোর কি লীলা খেলা মা এ তোর কি লীলা খেলা এ তোর কি লীলা কবিরাজ মশাই বলে গেছে তোমার শরীরটা এখন দুর্বল তো তোমায় কিছুদিন শুয়ে কাটাতে হবে ওটা হাঁটা করলে চলবে না বাবা মথুর বলুন মা শরীরটা যেভাবে অসুস্থ হয়ে গেল আর কি মন্দিরে যেতে পারবো সুস্থ হলে নিশ্চয়ই পারবেন মা আর কি সুস্থ হতে পারবো ও কথা বলো না মা মা ভবতারিণীর কৃপায় তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে আয় রানী আয় আমি এসেছি চল সেই লীলাভূমিতে আমরা আবার মিলে যাই যাই মা কই আয় রানী আয় ঠাকুর আমায় ডাকছেন হইতো ঠাকুর এসেছেন হইতো ঠাকুর আমাকে সঙ্গে নিয়ে যাবেন হইতো তোমরা আমাকে তুলে ধরো ওই তো দেখতে পাচ্ছ না ঠাকুর এসেছেন ওই তো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ না ওই তো ঠাকুর এসেছেন আমার সঙ্গে নিয়ে যাবেন ওই তো ঠাকুর আমাকে সঙ্গে নিয়ে যাবেন ওই তো এসেছে আমি যাব কোথায় ঠাকুর আপনি ভুল করছেন মা ওই তো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ না ওই তো ঠাকুর এসেছেন ঠাকুর কোথায় তোমার ঠাকুর তুমি শুয়ে পড়ো মা ঠাকুর তোমার শরীরটা খারাপ তুমি শুয়ে পড়ো অনেকক্ষণ কিছু খাওনি তুমি আমি শরবত এনে দিচ্ছি তুমি একটু শরবত খাও কিছু দিসনি মা আমায় একটু ঠাকুরের ছন্না নিত দে এই না মা তুমি চরণাম একটু খাও ঠাকুর কে আমি বাবা মা এসেছিস আমি আপনার কাছে বিদায় নিতে এলাম শিব যা মা অমৃত লোকের যাত্রা তো শুভ হোক অমৃত লোকে অমরত্ব লাভ কর মা অমরত্ব লাভ কর জয় মা জয় মা মা
মামা হো খবর পেয়েছো? এই মাত্র জানবাজার থেকে খবর এসেছে রানী মা। জানি রে, আমি জানি রানী রাসমণি চলে গেল। জানিস রীতে ও কে ছিল জানিস? ও ছিল শ্রীকৃষ্ণের অষ্ট সখীর এক সখী। Oh,